चलमान चित्रनायिका परिमणि इस्यूते मुख खुलेछिलेन फारिया शाहरिन। एक समय परिमणि ओ तार मध्य तुमुल द्वंद्व छिलो। मालयेशियाय पढ़ाशोनाकालीन परिमणिर संगे अनलाइन युद्धे जड़िए पड़ेन। सेसब पुरानो कथा। परिमणिर सर्वशेष जन्मदिने सेसब राग अभिमानेर अवसान हयेछे। जन्मदिने उपस्थित छिलेन फारिया शाहरिन। परे दुजोनेर मिटमाट हये गियेछे। द्वंद्व रेखे लाभ की बोले मंतब्य करेछिलेन गणमाध्यम कर्मीदेर निकट। परिमणिर विषये ए अभिनेत्री मुख खुलेछेन। पाशे दाड़ियेछेन परिमणिर। बैचलर पॉइंट नाटकेर कल्याणे अनेकेई एखन लाख सुपारस्टार फारिया शाहरिनके अंतरा नामे चेनेन। बर्तमाने जुक्तराष्ट्रे आछेन तिनी। छोट बोनेर विश्वविद्यालयेर समावर्तनेर जन्य सेखाने गियेछेन फारिया। जानालेन सेखाने गिये व्यापक नोंगरा मंतब्येर शिकार होच्छेन। निजेर फेसबुके एकटी पोस्टेर माध्यमे केमन कदर्य भाषाय मंतब्येर शिकार होच्छेन ता एकदम खोलामेलाई बोलेछेन एई अभिनेत्री। তিনি লেখেন, মাঝে মাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার। নষ্টামি লুচ্চামি না করলেও দিন শেষে শুনতে হয় নোংরা মন্তব্য। বিদেশে গেছস, কত টাকা কামাইলি, কার ফ্ল্যাটে উঠলি, পার নাইট কত, মদ থাকলে সরায় ফেল, কার কার বিছানা গরম করলি। ফারিয়া বলেন, অনেক সেলিব্রিটি হয়তো এসব ইগনোর করতে পারেন, কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতগুলো বছর ভালো থাকলাম, এত অনেস্ট থাকলাম, কত মানুষ কত টাকার লোভ দেখাইলো, নিজেকে তাও কন্ট্রোল করলাম, দিন শেষে কি পেলাম আমি? আর কিছু না। খুব কষ্ট হয় কিছু মানুষের জন্য, মানুষের এভাবে কথা বলার সাহস হয়। ছোট বোনের কনভোকেশনের জন্য পাড়ি জমালাম যুক্তরাষ্ট্রে। নোংরা কথার শিকার হচ্ছি প্রতিনিয়ত। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।